জালে মাছ নয় বরং আস্ত হাঙর। পেয়ালি নদীর চরে আটকালো ছ ফুটের হাঙর। বেআইনি হাঙরের হিরিক যখন সুন্দরবনে, তখন ফের হাঙর উদ্ধার ঘিরে বাড়ছে জয়। সুন্দরবনের নদীর চর থেকে হাঙর উদ্ধার নতুন কোনো ঘটনা নয়, তবে প্রশাসনের সন্দেহ এই উদ্ধার হওয়া হাঙর নিয়েই চলে পাচার চক্র। ফের একবার কুলতলির পেয়ালি নদী থেকে উদ্ধার হল প্রায় ছ ফুটের একটা হাঙর, যদিও তা মৃত। মৎস্যজীবীদের জালে পড়ে এই মস্ত হাঙরটি। উদ্ধার হওয়া হাঙর মাছটি উদ্ধার করে পেয়ালি বারুইপুর রেঞ্জ অন্তর্গত বিটের বনকর্মীদের হাতে তুলে দেন গ্রামবাসীরা। প্রশ্ন উঠছে ফের হাঙর মাছ উদ্ধার ঘিরে। দুই মাস আগেই সুন্দরবনে নদী থেকে উদ্ধার হয় 68টি হাঙর, গ্রেপ্তার করা হয় চারজনকে। পুলিশ সূত্রে খবর, মাছ ধরার ট্রলার থেকে হাঙর উদ্ধার হয়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিজয়বাটি এবং দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দারা হাঙর শিকার করছে। যেখানে বনদপ্তরের তরফে হাঙরকে লুপ্তপ্রায় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে সুন্দরবন জুড়ে হাঙর শিকার এবং পাচার চক্রের দাপট বেড়ে চলেছে। পুলিশ সূত্রে এমনই খবর। তাই নতুন করে মৃত হাঙর উদ্ধারের নেপথ্যে পাচার চক্র আছে বলেই মনে করা হচ্ছে। আজ আমাদের কুলতলি হচ্ছে বিধানসভার হচ্ছে অন্তর্গত পিয়ালি নদী, কেল্লা ও চান্দারিয়া হচ্ছে এলাকা। এখানে এই দিকে দেখতে পাচ্ছ একটা হচ্ছে বিশাল হচ্ছে প্রজাতির হচ্ছে হাঙর মাছ হচ্ছে ধরা পড়েছে। মাছটা হচ্ছে মারা গেছে, ও হচ্ছে ওজন হচ্ছে 1 কুইন্টাল থেকে হচ্ছে বেশি, আর হচ্ছে লম্বা হচ্ছে 7 ফুট মতন হচ্ছে লম্বা। তো হচ্ছে মাছটা হচ্ছে মারা গেছে। এখানে হচ্ছে ফরেস্টারের লোকরা আমাদের হচ্ছে এসে সব হচ্ছে ফরেস্টারের লোকরা হচ্ছে দেখছে এখান থেকে মাছটা ঠিক হচ্ছে ওইখানে হচ্ছে আছে মাছটা হচ্ছে মারা গেছে যেহেতু। তো হচ্ছে ফরেস্টারের লোকরা হচ্ছে দেখছে, দেখে মাছটাকে হচ্ছে মানে হচ্ছে প্রশাসনিকভাবে ওনারা হচ্ছে উঠে অন্য জায়গায় হচ্ছে মাটি চাপা দেবে, সেটাই আমরা হচ্ছে জানি এই পর্যন্ত। তো আমরা হচ্ছে দেখি হচ্ছে এই পর্যন্ত কি হচ্ছে করা যায়। আমি হচ্ছে সাদ্দা মাঝরা। এবার নজর দেওয়া যাক কিভাবে সুন্দরবন জুড়ে চলছে হাঙর পাচার এবং হাঙর শিকার। মৎস্যজীবীরা মূলত হাঙর ছানা তুলে আনে বেশি মুনাফার আশায়। সেই ছানা থেকেই শুটকি মাছ তৈরি হয়, বনদপ্তরের নজর এড়িয়ে বিক্রিও করা হয় তা। কুলতলিতে উদ্ধার হওয়া মৃত হাঙর উদ্ধার হওয়ার পরই তাই গ্রামবাসীরা বনদপ্তরকে খবর দেয় যাতে হাঙরটিকে পাচার কাজে ব্যবহার না করা হয়, তাই এই উদ্যোগ। তবে হাঙর পাচার কেন বেড়ে চলেছে সুন্দরবনে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।